প্রিয় দর্শক, ডিম একটি আদর্শ খাবার, আদর্শ প্রোটিন। কি কি পুষ্টি গুণাগুণ রয়েছে এই ডিমের মধ্যে, চলুন শুনে নিই একজন পুষ্টিবিদের কাছ থেকে। সকালের নাস্তায় একটি ডিম না হলে যেন আমাদের চলেই না, এবং ডিম অতি পুষ্টিকর একটি খাবার। সারা বিশ্বে ডিমের প্রয়োজনীয়তা সকলেই অনুভব করেন। ডিমের প্রয়োজনীয়তা এই কারণেই, ডিমে রয়েছে উচ্চ মাত্রার কলিন, যা আমাদের মস্তিষ্কের সাথে নিউরো ট্রান্সমিটার হিসেবে কাজ করে এবং দেহের মস্তিষ্কের সুরক্ষা করে থাকে। অনেকেই ডিম থেকে মুখ ফিরিয়ে নেন এই ভেবে যে ডিম খেলে মুটিয়ে যাবেন, আসলে কিন্তু তা নয়। আমি বলবো প্রতিদিনই একটি ডিম খাবেন, এই কারণে যে ডিমের যে পর্যাপ্ত পরিমাণে অ্যালবুমিন রয়েছে, এই প্রোটিন শুধুমাত্র ডিম থেকেই পাওয়া সম্ভব, আর কোনো খাবারই কিন্তু অ্যালবুমিনের অভাব পূরণ করবে না। অনেক অনেক রোগ আছে, বর্তমানে খুবই পরিচিত হলো ক্যান্সার। এই ধরনের ক্যান্সার প্রতিরোধের জন্য ডিমের অ্যালবুমিনের কোনো জুড়ি নেই, এবং ক্যান্সারের কারণে শরীরের মধ্যে প্রচুর পরিমাণে অনেক সময় পানি চলে আসে। অ্যালবুমিন লস হওয়ার কারণেই কিন্তু এই পানি আসে, সে কারণেই আমরা ডিম থেকে এই অ্যালবুমিনের ঘাটতি পূরণ করতে পারি। যাদের নখের সুস্থতা কম এবং চুল পড়ে যায়, তাদের জন্য রয়েছে ডিমের সালফার। ডিমের সালফার গ্রহণই একমাত্র চুলের সঠিক পরিচর্যা এবং নখের সুস্থতা ফিরিয়ে আনা সম্ভব। যাদের শরীরে রয়েছে ক্যালসিয়ামের ঘাটতি এবং ভিটামিন ডি এর ঘাটতি, তারা কিন্তু একটি ডিম খেয়ে প্রতিদিন এই ক্যালসিয়াম এবং ভিটামিন ডির চাহিদা পূরণ করতে পারেন। এবং ডিমের যে ক্যালসিয়াম ভিটামিন ডি রয়েছে, এটি আমাদের শরীরে অনেক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সাহায্য করে। মানব দেহের শরীরের হাড়ের গঠন এবং দাঁতের সুস্থতার জন্য ক্যালসিয়াম এবং ভিটামিন ডির জুড়ি নেই। ডিম এমন একটি খাবার যা আমাদের শরীরে সম্পূর্ণভাবে ডাইজেস্ট হয় এবং আমাদের শরীরকে অনেক ধরনের রোগ জীবাণু থেকে রক্ষা করতে তখন সে সহায়তা করে। ডিম খাবার পরে একজন মানুষ 3 ঘন্টা কোনো কিছু না খেয়েও থাকতে পারেন, কারণ ডিম সেরকমই পরিপূর্ণ একটি আদর্শ খাবার, যাতে রয়েছে ভিটামিন, মিনারেলস, প্রোটিন, কার্বোহাইড্রেট এবং পর্যাপ্ত পরিমাণে ফ্যাট। ডিমের ফ্যাট নিয়েই অনেকে সবচাইতে বেশি ভয় থাকেন, কিন্তু সব ফ্যাটই কিন্তু খারাপ না। ডিমের ফ্যাট, যে যতটুকু ফ্যাট আছে, তা আমাদের শরীরের জন্য যথেষ্ট উপকারী ফ্যাট, এবং এটি আমাদের কোলেস্টেরল লেভেলকে লোয়ার হতে সাহায্য করে। কখনোই এই কোলেস্টেরল আমাদের হার্টের জন্য ক্ষতিকর কোনো কিছু নয়, যদি না আমরা অন্য কোনো বাজে ফ্যাট জাতীয় খাবার গ্রহণ না করে থাকি। তাহলে ডিমের ফ্যাট আমাদের জন্য সবসময় একটি কার্যকরী উপাদান। অনেকেই মনে করে থাকেন যে যারা হার্টের রোগী তাদের জন্য ডিম খাওয়াই যাবে না, তারা শুধুমাত্র ডিমের সাদা অংশটুকু খান। ডিমের সাদা অংশটুকু এবং ডিমের কুসুম মিলে রয়েছে ডিমের মধ্যে মোটামুটি 7 গ্রাম মতো প্রোটিন। তো এতটুকু প্রোটিন থেকে যদি আমরা কুসুমটুকু বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু আমরা শুধুমাত্র 4 গ্রাম প্রোটিন পাবো। তো আমি মনে করি যে পুরো একটি ডিম খেয়ে আমাদের 7 গ্রাম প্রোটিন শরীরে নেওয়াই উপযুক্ত। এই 7 গ্রাম প্রোটিনই শরীরকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট দিতে পারে সঠিকভাবে কাজকর্ম করার জন্য। এবং ডিমে রয়েছে যেই ধরনের ভিটামিন B12, ভিটামিন এ এবং ভিটামিন ডি। ভিটামিন এ আমাদের দৃষ্টিশক্তিতে সাহায্য করে থাকে। ভিটামিন এর জন্য আমরা ডিমের কুসুমটি কখনোই ফেলে দিব না, ভিটামিন এর জন্যই আমরা কুসুমটিকে খাবো। এবং এই ভিটামিন এর তৈরি করার জন্য যে ক্যারোটিনয়েড রয়েছে, সেটি হলো ল্যাটিন নামে একটি ক্যারোটিনয়েড রয়েছে, যা আমাদের দৃষ্টিশক্তিকে অনেক বেশি ভালো রাখে।